সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব কান পাকা রোগ নিয়ে দর্শক এই কান আমাদের পঞ্চ ইন্দ্রয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ অনেকেই দেখা যায় এই কান পাকা রোগে ভুগে থাকেন দেখা যায় কান থেকে পুজ আসে কানে ব্যথা করে কানের মধ্যে ভো শব্দ করে কান তব্দু দিয়ে থাকে এই সিমটমগুলো দেখা যায় তো আসলে এই কানে পাকা কান পাকা রোগটা আসলে কি কারণে হয়ে থাকে এবং এটা হলে কি কি সিমটম প্রকাশ পায় এবং খুব সহজে কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক কানের তিনটি অংশ যেমন একটা হচ্ছে বহিকর্ণ একটা মধ্যকর্ণ আর একটা হচ্ছে অন্তকর্ণ তো এই যে কান পাকাটা এটা মূলত মধ্যকর্ণের একটি রোগ দর্শক এই রোগটা মূলত শহর অঞ্চল থেকে গ্রামের লোকদের মধ্যেই বেশি দেখা যায় শহরে যে দেখা যায় এমন না কিন্তু গ্রামের যারা বসবাস করে তাদের মধ্যেই এই সমস্যাটা বেশি দেখা যায় এছাড়া বয়স্ক লোকদের থেকে যাদের বয়স অল্প অর্থাৎ শিশুদের মধ্যে এই সমস্যা বেশি পরিলক্ষিত হয়ে থাকে তো দর্শক এই কানে পাকা রোগটা আসলে কী কারণে হয়ে থাকে আমাদের প্রত্যেকেরই ইউস্টিশিয়ান নামক একটা টিউব রয়েছে এটার একটা অংশ থাকে আমাদের মধ্যকর্ণে আর একটা অংশ থাকে আমাদের যে নাকের পিছন অংশ অর্থাৎ নেজোফেরিংস এই স্থানে তো এটা শিশুদের দেখা যায় কি অনেকটা খাটও থাকে এবং প্রশস্তটা কম থাকে যার কারণে যখন মায়েরা বাচ্চাদের দুধ দেয় অথবা যখন পানি খাওয়ায় অর্থাৎ মাথাটা যখন উঁচু না করে অর্থাৎ ছুঁয়ে থাকে অথবা কাত হয়ে থাকে বোতলে করে যখন দুধ অথবা পানিটা খাওয়ায় তখন ওখান থেকে এই মধ্যকরণে কিছু পানি প্রবেশ করে এবং এই পানি প্রবেশ করতে করতে দীর্ঘদিন দেখা যায় এখানে প্রদাহিত হয়ে থাকে এবং প্রদাহিত হয়ে ওখান থেকে ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে পুষটা এবং পানিটা বের হয় এছাড়া দেখা যায় যে সব বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লেগেই থাকে এটা বাচ্চা হোক হোক বা বয়স্কদের বাচ্চাদের আসলে এই সমস্যাটা বেশি হয়ে থাকে যেমন ঠান্ডা লেগেই থাকে সর্দি হাঁচি অর্থাৎ নাকের মধ্যে সাইনোসাইটিস তারপরে পলিপাস সেই সাথে যাদের এডিনয়েড বেশি হয়ে যায় এবং দেখা যায় টনসিল ইনফেকশন হয় টনসিল বৃদ্ধি পেয়ে থাকে ঠান্ডা কেন্দ্রিক এই সমস্যা যারা দীর্ঘদিন ভুগে থাকেন সেক্ষেত্রে আপনার ওই যে ইউস্টিশিয়ান যে টিউবটার কথা বললাম ওইটার কার্যক্ষমতা ব্যাহত হয়ে থাকে এবং ব্যাহত হওয়ার ফলে দেখা যায় আপনার মধ্যকর্ণে প্রধাও সৃষ্টি হয় প্রধাও সৃষ্টি হওয়ার ফলে আপনার কানের মধ্যে পুজ জমে এবং এই পুজটা একটা পর্যায়ে বাহিরে চলে আসে আবার দেখা যায় কারো আঘাতজনিত ইতিহাস থাকে যেমন ছোটবেলায় আঘাত লাগছিল বা দেখা যায় অনেক মায়েরা অথবা দেখা যায় খেলার ছলে জোরে একটা থাপ্পড় দিল কানের মধ্যে সেক্ষেত্রে আপনার কানের পর্দাটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে যদি ওখানে ইনফেকশন হয় তাহলে আপনার এই কানে পাকা সমস্যাটা দেখা দিতে পারে দেখা যায় অনেক মায়েরাই আছেন বা বাবারা আছেন এটা সচেতন হয় না দেখা যায় বাচ্চা একটা অপরাধ করলো অথবা কিছু একটা করলো কানের মধ্যে ধাপ করে একটা থাপ্পড় লাগাই দেয় অথবা খেলতে গেছে তার কোনো বন্ধু অথবা বান্ধবী থাপ্পড় দিছে তো সেক্ষেত্রেও আপনার এই কানে পাকা সমস্যা দেখা দিতে পারে এই আঘাত খুব খারাপ জিনিস এটা লাগার ফলে আপনার কানের মধ্যে যে পর্দা থাকে এটা ছিদ্র হয়ে যায় অল্প ছোট ছিদ্র হলে এটা দেখা যায় এমনিতেই শরীর শারীরিকভাবেই এটা বন্ধ হয়ে যায় কিন্তু পর্দাটা পর্দাটা যদি একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আপনার ইনফেকশনটা হয়ে যায় এবং ইনফেকশন হলে আপনার এই কান থেকে পুচ পরা পানি পরা কান ব্যথা করা ভোব শব্দ করা এই সমস্যাগুলো আসতে পারে তো দর্শক এর লক্ষণগুলো আমি এতক্ষণ যেগুলো আলোচনা করছি এর মধ্যেই অনেকটা চলে আসছে যেমন কান থেকে পুচ পড়া তারপর কান থেকে এই পুচটা দেখা যায় অনেকের গন্ধ থাকে আবার অনেকের থাকে না এবং কানে ব্যথা হতে পারে কিন্তু যারা দীর্ঘদিন কানের এই সমস্যায় ভুগে থাকেন তাদের একটা পর্যায়ে কানে ব্যথাটা আর থাকে না প্রাথমিক অবস্থায় দেখা যায় কানে ব্যথা করে থাকে এছাড়া দেখা যায় কারো তরল পানিটা আসে আবার দেখা যায় কারো আঠালো পানি আসে জমাট হয়ে থাকে ওখানে তারপর অনেকের গন্ধ পুজো থাকতে পারে অথবা নাও থাকতে পারে এছাড়া দেখা যায় আপনার কালারটা অনেকের হলুদ আসে অলকটা ব্রাউন কালার আসে আবার অনেক সময় সাদা কালারও পানি চলে আসে আবার কিছু এই কানে পাকা রুগীদের ধরন রয়েছে যেমন দেখা যায় সে তিন মাস ভালো থাকে আবার দেখা যায় সমস্যা দেখা দেখা দেয় আবার অনেকে দুই এই ছয় মাস ভালো থাকে তারপরে মাস এই কানের সমস্যা দেখা যায় অর্থাৎ মাস কানে পড়তে থাকে আবার ছয় মাস দেখা যায় কানটা শুকনো থাকে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় কখনই কানের কানটা শুকায় না সবসময় সেত সাথে ভাব থেকে যায় এছাড়া দেখা যায় কানের মধ্যে ভোব শব্দ হয় মাথার মধ্যে শসু শব্দ হয় হ্যাঁ কানটা তব্দ হয়ে ঝিম ধরে থাকে কানে ব্যথা আসতে পারে এছাড়া আপনার শ্রবণ শক্তি কমে যেতে পারে যেমন কানে আস্তে আস্তে কম শুনতেছেন আবার দেখা যায় আপনার হঠাৎ করে এই সমস্যা দেখা দিলে হঠাৎ করে দেখেন প্রদাহিত হয়ে আপনার ব্যথা তীব্র ব্যথা সেই সাথে জ্বরও চলে আসতে পারে তো দর্শক আপনাদের কিছু টিপস রয়েছে এই কানে পাকা রুগীদের যেমন আপনার কখনোই আপনি সাঁতার কাটা যাবে না সাঁতার কাটে গোসল করা যাবে না তারপর ঝর্নার পানিতে গোসল করা যাবে না সব সময় মগ দিয়ে আপনার খুব সচেতনভাবে গোসল করতে হবে যেন কানের মধ্যে পানি চলে না যায় আর সেক্ষেত্রে আপনি পরিষ্কার তুলা এটা সরিষার তেল হোক অথবা নারকেল তেল হোক এটা ভিজিয়ে তারপরে চিপড়িয়ে আর কি তেলটা ফেলিয়ে আপনার কানের মধ্যে দিয়ে তারপরে গোসল করতে হবে কোনোভাবেই ওখানে পানি যাওয়া যাবে না এবং দেখা যায় অনেকেই আছেন দেশ লাইটের যে কাঠি এইটা দিয়ে খোঁচাখুচি করেন বিভিন্ন কাঠি দিয়ে তারপরে পগড় দিয়ে এগুলো করা যাবে সব থেকে ভালো হয় প্রথমেই যদি আপনি ভালো একজন রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন খুব সহজেই আপনার এই রোগটা কিউর করা সম্ভব দীর্ঘদিন ভুগতে থাকে বাসায় বলে না হয়তো লজ্জার কারণে বলতে চায় না তো এটা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হোমিওতে খুবই কার্যকরী কিছু মেডিসিন রয়েছে যেগুলো খাওয়ার মধ্য থেকে আপনি আপনার এই কান পাকা রোগটা পুরোপুরি ভালো হতে পারবেন দেখা যায় মার্কসল তারপর ক্যালকেরিয়া সাল হিপার সালপরিকাম সাইলেসিয়া বেলেডোনা সালপরিক মিউরিকাম এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে আপনার দুই থেকে তিন মাস সর্বোচ্চ তিন মাস এর মধ্যে ইনশাল্লাহ এরও কিওর করা সম্ভব তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে আপনারা আপনাদের নিকটস্থ একজন ভালো অভিজ্ঞ রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম